जी बोल दो प्लीज। आपका उठिए बोलिए 625 रख दी। क्यों रियोनी ऐसा टाइम बोलছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আছে এদিকে দেখো পাঁচটা আছে অ্যানসারটা এটা হবে। So, अच्छा टाइम कम এটা কিভাবে হচ্ছে সেটা আমি পরে দেখিয়ে দেবো। বাট আমরা জানি এটা যখন আমি দিলাম সবাই আমরা যারা হাত তুললে তো কিভাবে করলে অবশ্যই এই 5 এর সাথে এই 5 গুণ করেছো 25। এখানে কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করেছি 3, 3 এর সাথে করেছি এভাবে করেছো তো 6। সফটওয়্যার এমন একটা প্রোগ্রাম যেটা মেমোরির মধ্যে লোড করা দেওয়া হচ্ছে সেগুলো তো আমরা সফটওয়্যার বলছি। এই সফটওয়্যারকে দুটো পার্টে ভাগ করা হচ্ছে অ্যাপ্লিকেশন ও সিস্টেম। এর মধ্যে ইম্পর্টেন্স হচ্ছে সিস্টেম সফটওয়্যার যেটা আমরা ওএস বলে থাকি অপারেটিং সিস্টেম, যেটা ছাড়া একটা কম্পিউটার চলতে পারে না। একটা আমি নতুন কম্পিউটার কিনেছি, কম্পিউটারকে চালাতে গেলে অবশ্যই একটা তাতে ওএস লোড করতেই হবে। যদি একটা ওএস বা অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার লোড না করে থাকি তাহলে কিন্তু সেই কম্পিউটারটা চলবে না। একটা অপারেটিং সিস্টেম লোড করার পরে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেখানে লোড করে কাজ করতে পারি। সবাই শ্বাস নেবে, এই আমি যা উচ্চারণ করব তার সঙ্গে উচ্চারণ করতে হবে। নেক্সট রেডি টেক ব্রেথ সে In our ancient India, প্রাচীন ভারত থেকে এই শব্দের উপর জোর দেওয়া হয়েছে আমাদের মনকে একাগ্র করার জন্য। কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস করলেই হবে না, মনকে একাগ্র করতে গেলে আমাদের নিজস্ব কিছু কম্পোনেন্ট থাকতে হবে। মন কোথায় থাকে, যাকে আমরা বলি মন কোথায় আছে, মনের জায়গা কোথায়। ভেরি গুড, মন আমরা বললাম এখানে। আদৌ কি এখানে মন বলে কিছু আছে? You know, I am from the field of medicine. Professionally, I am a doctor. As per anatomy and physiology, there is no mind. No mind. Mind is here. Always, it's a very critical. बहुत पेचीदा जगह है ये दिमाग। ये मस्तिष्क एक अद्भुत जगह। की आचे की। मात्र हमरा जरा in general public तरह मात्र 4% यूज करते हैं। 4% বেশি যারা ইউজ করতে পারে they are brilliant, more than 6% intellectual, those who are using 7% of our brain they are called genius. Programming language, programming language কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভাষায় আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেব। যেমন এই মুহূর্তে যদি আমি বলি আমার খিদে পাচ্ছে, তাহলে আমি বাংলায় বলবো বাঙালি বলে, যে বিহারে থাকে সে হিন্দিতে বলবে, যে চীনে থাকে সে চাইনিজে বলবে, যে আমেরিকায় থাকে সে ইংলিশে বলবে। কিন্তু প্রত্যেকের মূল বক্তব্যটা তো এক, যে তাদের খিদে পাচ্ছে। কম্পিউটারও সেরকম বোঝে, শুধু ভোল্টেজ 0 আর 1, দ্যাট ইজ বাইনারি। কিন্তু আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশনটা দেবো কীভাবে, সেভাবে দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমরা আলাদা আলাদা ভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারি। সেই আলাদা আলাদা ভাবে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার ভাষাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। শব্দের মাধ্যমে এমন কিছু পরিবর্তন আমাদের জানতে হয়, পরিবর্তন যেটা আমাদের সহজ হয়ে যায়, কারণ আমাদের আর কম্পিউটারের মধ্যে যোগাযোগ এটাই আরেকটা মাধ্যম যেটা আউটপুট হিসেবে আমি পেতে পারি। এরপরে প্রজেক্টর, আধুনিক যুগ, দেখতেই পাচ্ছেন এই রুমেও সেই সমস্ত টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেমন প্রজেক্টর তার মধ্যে একটা অংশ, কারণ সবকিছু এখন বড় স্ক্রিনে দেখানোর মাধ্যমে ক্লিয়ার করা যাচ্ছে, যেটা উপস্থিত থেকে একজন টিচার সহজে ক্লিয়ার করতে পারছে, যেটা আমি পারছি আপনাদের কাছে। Good, exactly like this. Listen, see, he first introduced himself to him. Karna, o eke jane, o eke jane. Kintu era dujon dujonke chene na. So my first and firm responsibility is to introduce them to. Tader dujonke jodi ami introduce kori dei, you please do the same. Thank you, ma'am. Thank you for the coming. ছবির কোয়ালিটি ডিপেন্ড করছে একটা ছবির মধ্যে যতগুলো পিক্সেল দিয়ে তৈরি হচ্ছে সেই হিসাবে ছবির কোয়ালিটিটা তৈরি হচ্ছে। সুতরাং আমরা নিশ্চয়ই বলতাম যে হাজার পিক্সেলে ছবির কোয়ালিটি যা হবে, একটা গ্রাফিক্সের কোয়ালিটি যা হবে, নিশ্চয়ই 1300 করে যা পিক্সেল যে ছবির মধ্যে থাকবে তার মধ্যে গ্রাফিক্সের কোয়ালিটি ভালো হয়। নিশ্চয়ই যেগুলো আমরা সিনেমা আউটপুট দেখি নিশ্চয়ই তার মধ্যে থেকেও বেশি পিক্সেল সাপোর্ট করে। তো গ্রাফিক্স তাকে যদি আমরা একটু ভালো করে বুঝতে পারি, আমরা শুধুমাত্র গ্রাফিক ডিজাইনটাকে আমরা একটা ক্যারেক্টার একটা আমার ক্যারিয়ার করতে পারি না, তার সাথে সাথে আমি শুধুমাত্র আমার অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতেও আমরা নিজে ক্যারিয়ার তৈরি করতে পারি, বা ভালো একটা ফটোগ্রাফার হতে পারি। কীভাবে ছবি তুলবো বা পিক্সেলের ব্যাপারে গুড মর্নিং, কেমন আছেন সবাই? খুব ভালো, আপনি স্যার? ভালো আছি। কাল খেলা দেখলে তো? একদম। আজকে আমার মনে প্রথম ক্লাস তোমাদের না? A equal to 50 and B equal to 40. তুমি এখান থেকে বলে দিতে পারো who is greater, কে বড়। Obviously এটাকে আমি কম্পিউটারে যখন আমি দেবো তখন কিন্তু আমাকে একটা কন্ডিশন, একটা লজিক্যাল, একটা যুক্তি, একটা দিয়ে তাকে কিন্তু বোঝাতে হবে। জাস্ট লাইক এই ধরনের হয়তো তুমি বলে সেটাকে বোঝাতে পারো বা এই ধরনের করে তুমি তাকে দেখাতে পারো, এই যে জিনিসগুলো। এছাড়া কম্পিউটারে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা অনেকেই অনেকক্ষণ ক্লাস করেছো, দেখছি অনেকে দেখছি এইভাবে বসে আছো, ট্যাডনেস। কম্পিউটারে কিন্তু এটা নেই। ফিলিংস একটু বাদে হয়তো তোমরা বলবে স্যার এসিটা চালিয়ে দিই, আমার গরম লাগছে, নেই, নো ফিলিংস। তোমাদের ছবিটাও আমি তুলেছি, দেখো সেটা তো দেখতে পাবে না, সেটা বলো। তোমরা সকালে কত হাসলে।